প্রত্যেক মেয়ের জীবনেই সংসার একটা বড় অংশ। আজকে সকালে তেমন রান্না বান্না করা লাগে নাই, কারণ আগের দিনে তরকারি ছিল, দুপুরেও কোনো কিছু রান্না করি নাই, কিন্তু রাতের জন্য তরকারি রান্না করতে হবে। তার আগে ভাবলাম যে চুলাটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু আজকে তেমন রান্না বান্না নেই। আমার চুলা সবচেয়ে বেশি ময়লা হয় চা যখন বানাই, মানে চা উতলিয়ে পড়ে যায় আর কি, বা দুধ উতলিয়ে পড়ে যায়, তখনই দেখা যায় আমার চুলাটা বেশি ময়লা হয়ে যায়। আর তাছাড়া মাছ ভাজলে এমনিতে তেমন একটা ময়লা হয় না। আমি ফার্স্টেই হচ্ছে ডিটারজেন্ট দিয়ে নিতেছি, কারণ ডিটারজেন্ট দিয়ে আমার কাছে মনে হয় যে বেশি পরিষ্কার হয়। ভিম বা অন্য কোনো লিকুইড ব্যবহার করা থেকে ডিটারজেন্টটা বেশি ভালো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবি যে সকালবেলা কি রান্না করব বা দুপুরে কি রান্না করব। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষই এরকম চিন্তা করে, আমার মতো করে যে আচ্ছা কালকে কি রান্না করবো, আজকে তো এগুলা খেলাম, কালকে কি রান্না করবো। কারা কারা এরকম চিন্তা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসেন কাজ করতে করতে আপনাদের কিছু কমেন্টের আনসার দিই। এক আপু আমাকে কমেন্ট করছে যে আমার স্বামী কেন আমাকে আপনি আপনি করে বলে। এই কমেন্টটা অনেকেরই আমি পেয়েছি, অনেকেরই জানতে ইচ্ছা যে আমার হাজব্যান্ড কেন আমাকে আপনি আপনি করে বলে, বা আমিও বা কেন আপনি আপনি করে বলি। আসলে আমাদের বিয়ের পর থেকে আমরা একজন আরেকজনকে আপনি আপনি করে বলি, এবং বলতে বলতে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। এখন আপনি, তুমি, তুই ওইটার মধ্যে আমাদের কাছে কোনো ফারাক নাই, মানে একই একই জিনিস লাগে আমাদের কাছে। আপনি করে বললেও যেমন, তুমি করে বললেও একই রকম লাগে, তেমন একটা পার্থক্য না। কিন্তু আপনি করে বলতে আমার বেশি ভালো লাগে, বা আমার হাজব্যান্ডও অনেক বেশি কমফোর্টেবল আপনি করে বলতে। আপনি করে বললে আমার কাছে মনে হয় যে অনেকটা সম্মান কাজ করে। আবার অনেকেই বলেন যে আপনি করে বলে তো দূরে দূরে লাগে। আমার কাছে এমন কোনো কিছুই মনে হয় না যে আপনি করে বললে দূরে দূরে লাগে। আমার কাছে দুইটা প্রায় সেমই লাগে। এটা এখন আপনার ইচ্ছে না, আপনি কিভাবে আপনার পার্টনারকে কোন নামে ডাকবেন, কিভাবে ডাকবেন, এটা সম্পূর্ণই যার যার ব্যক্তিগত ব্যাপার। যে যেরকমভাবে কমফোর্টেবল আমার কাছে মনে হয় সে ওরকমভাবেই ডাকে। আচ্ছা আরেকটা কথা বলি, আমরা যখন ঝগড়া করি তখনও কিন্তু আপনি করেই বলি, আমরাই আপনি ওয়ার্ড থেকে কখনো দূরে সরে যায় নাই। এবার আসি ফারজানা মোর্শেদ আপুর কমেন্টে। আপু আমাকে বলতেছে যে আমি 8 মিনিটের ভিডিও দিয়ে বলতেছি, অনেক বড় ভিডিও, 8 মিনিট না দিয়ে যেন 20-25 মিনিটের ব্লগ দিই। তারপর আমি আপুকে বলছিলাম আমাকে যে কেউ তো তেমন দেখে না, পরে আপু আমাকে রিপ্লাই দিছিল যে অনেক ব্লগাররাই তো 20-25 মিনিটের ভিডিও বানাই। তো আমার কাছে মনে হয় যারা 20-25 মিনিটের ভিডিও বানাই অবশ্যই বানাই, তাদেরকে অনেক অনেক মানুষ দেখে, কারণ তাদেরকে অনেক পছন্দ করে। আমাকে সবাই এতটাও পছন্দ করে না যে আমার এত বড় ব্লগ দেখবে, কিন্তু আস্তে আস্তে আপনারা যে আমাকে ভালোবাসা দিতেছেন ধীরে ধীরে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি এখন থেকে চেষ্টা করব যে আমার ব্লগগুলো একটু বড় করার জন্য, যেমন ধরেন আজকে আমি প্রায় 7 মিনিটের মতো একটা ব্লগ দিতেছি, তো আস্তে আস্তে এমন করে ডিউরেশন বাড়াই ফেলবো। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে তো আমি অবশ্যই পারবো ইনশাল্লাহ। এবার আসি লিটন মাহমুদ ভাইয়ার কমেন্টে। ভাই আমার ফেসবুক পেজে কমেন্ট করছে, মেয়েরা দুটি পাত দিলে বলে আমি অসুস্থ, জ্বর কাশি ঠান্ডা লাগছে, এটা মেয়েদের অভ্যাস। তো এই কমেন্টের আনসারটা আমি কি দিব আমি নিজেও জানি না। আপনারা হচ্ছে প্লিজ এই কমেন্টের আনসারটা আমার কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন আমি পরবর্তীতে ভাইয়াকে রিপ্লাইটা দিতে পারি। এখনও আমি কোনো রিপ্লাই দেয় নাই, ভাবতেছি কী দিব এখানে। তো আপনারা হচ্ছে আমাকে আনসারটা দিয়ে দিবেন আমার ভিডিওর নিচে। আচ্ছা এবার আসি অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্টে। রুকসানা সেতু আপু বলছে আমার মনে হচ্ছে তোমার বেবি হবে। তো এই ধরনের কমেন্ট আমি অনেক পাই আমার পেজে বা অনেক জায়গাতেই। তো আমি সবাইকে এটা ক্লিয়ার করে দিতে চাই, আমি চাই না যে কেউ মিথ্যা মিথ্যা আশ্বাস নিয়ে বসে থাকুক, আবার আমি কাউরে মিথ্যা আশ্বাস দিতে চাই না। তো আপাতত আমার বেবি নেওয়ার কোনো প্ল্যান নাই, বেবি হওয়া না হওয়া এটা সম্পূর্ণ উপরওয়ালার ইচ্ছা, কিন্তু আমাদের কোনো প্ল্যান নাই। কারণ আমার সামনে আরও প্রায় 6 মাস পরে আমার একটা এক্সাম আছে, যেই এক্সামের জন্য আমি আমার হাজব্যান্ডের সাথেও বেশি দিন থাকতে পারি না, গেলেই চলে আসি। তো ওই সময়টা পার না করা পর্যন্ত আমার ওইরকম কোনো ইচ্ছা নাই, বাকিটা সম্পূর্ণ উপরওয়ালার ইচ্ছা। আমি জানি না কখন কি হবে, আর হলে তো অবশ্যই সবার আগে আপনারা জানবেন, কারণ সবার আগে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। ওকে আরেকটা আপু আমাকে কমেন্ট করছে, জেনিফার বেগম, যে কালো ভুনায় কী মশলা দিয়েছো। আপু আমি আসলে রাঁধুনির যে মশলা ওইটাই দিয়েছি, ওটা দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে তরকারি বসানোর সময় আর একটা হচ্ছে মাংসটা কষানোর পরে। তো কষানোর পরে যে মশলাটা দিছি ওইটার কথা আপনি হয়তো বা জানতে চাইছেন, এটা রাঁধুনির প্যাকেটের সাথে ছিল আর কি। তো আজকে আমি তো কমেন্টের অনেকগুলো আনসার দিলাম, তো আপনারা নেক্সট আরও কমেন্ট করবেন যেন আমি আপনাদের সব কমেন্টের রিপ্লাই দিতে পারি, বা ভিডিও করেও আপনাদের রিপ্লাইগুলো দিতে পারি। আর আজকে আমি শুধুমাত্র ট্যাংরা মাছ রান্না করছিলাম, ট্যাংরা মাছ টমেটো দিয়ে। অনেকে ভেজে রান্না করে, অনেকে আবার মাছটাকে এমনিতেই রান্না করে, মানে কাঁচা
রান্না করে আর কি। তো আমি একটু ভেজে খেতে পছন্দ করি যে কোনো ধরনের মাছ, কিন্তু ছোট মাছ কাঁচা খেতে বেশি মজা। এটা এই মাছটা না ভেজে রান্না করলেও অনেক মজা আর কি। কাঁচা বলতে এমন না যে মানে কাঁচা বলতে আমি উল্টা বুঝাই নাই, বুঝাইছি যে না ভেজে যেটা রান্না করে, আবার অনেকে উল্টাপাল্টা ভাববেন। আমার কাছে মাছ ভাজাই বেশি পছন্দ, কিন্তু ছোট মাছ না ভাজলেও ভালো লাগে। তারপর হচ্ছে আমি একটু বের হয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে, বের হইতে গিয়ে দেখি যে ভ্যান গাড়িতে অনেক সুন্দর সুন্দর চাদর, আর আমার কাছে খুবই পছন্দ হয়েছে দুইটা চাদর, আমি নিয়ে আসছি বাসায়। আর আমার কাছে বরাবরের মতোই সাদা চাদর অনেক পছন্দ, কেন জানি না সাদা কালারের সব কিছু আমার অনেক ভালো লাগে। আর রুমের ভিতরে সাদা জিনিসটা রুমটাকে অনেক বড় দেখায়, অনেক আলোকিত লাগে, এর জন্য আমি মূলত সাদা চাদর কিনি। আর এই দুইটা চাদর নিয়েছি, এই ফার্স্টে যে চাদরটা বের করলাম এটা আমার হাজবেন্ডের পছন্দের চাদর, মানে বাঁশপাতার মতো যেটা, এটা সে পছন্দ করছে তার জন্য নিয়েছে। কিন্তু আমার বেশি পছন্দ হয়েছিল দ্বিতীয় চাদরটা, যেটা আমি এর আগেও অনেকবার দেখছি। আর এই চাদরগুলো একদমই কমন, প্রায় সবার বাসাতেই আছে, কারণ এগুলো অনলাইনে দেখা যায় প্রায় অনেক পেজই বিক্রি করে। তো আমি এই চাদরগুলো নিয়ে আসছি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দুইটা চাদর আমি নিয়েছি 1500 টাকায়, কিন্তু আমি বলছিলাম 1400 টাকায় দিতে, ওরা কোনোভাবেই দেয় না। এগুলোর সাথে বালিশের কভার আছে আর সেলাইগুলোও মোটামুটি ভালো। এর আগে আমি একটা চাদর নিয়েছিলাম ব্যান্ডারের থেকে, ওইটার সেলাই তেমন ভালো ছিল না। বাসা থেকে এমনি এমনি বের হয়েছিলাম, ভালো লাগতেছিল না, তাই রাত্রেবেলা একটু দুজনে মিলে বের হয়েছিলাম যে একটু হাঁটাহাঁটি করে চলে আসবো, তারপর এই জিনিসগুলোকে নিয়ে আসলাম। তাছাড়া আমি আরও কিছু জিনিস কিনছি, আর এই চাদরটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আপনারা কিন্তু জানাবেন যে কোনটা বেশি সুন্দর হয়েছে, যেটা আমার হাজবেন্ড পছন্দ করছে এটা, নাকি যেটা আমি পছন্দ করছি এটা, কোন চাদরগুলো বেশি সুন্দর। এই চাদরগুলো কিন্তু অনেক বড় আছে, এগুলো একটু সিঙ্গেল চাদর না, এগুলো হচ্ছে ডাবল চাদর। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। তাছাড়া আমি আরও কয়েকটা জিনিস নিয়ে আসছি, দেখাবো আপনাদেরকে। আমার বাসায় আয়রন নেই, অনেকদিন যাবো তো আমি ভাবতেছিলাম যে একটা আয়রন কিনবো 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 করে আর কিনা হয় না, তাই আজকে একটা আয়রন কিনে নিয়ে আসছি। কিন্তু খুবই মিনিমাম প্রাইসের একটা, মানে সবচেয়ে কম দামি যে আয়রনটা আছে ওইটাই নিয়ে আসছি, ভিশনের একটা। ওইটার প্রাইস ছিল মাত্র 900 টাকা, আমি এটাই নিয়ে আসছি আজকে, কারণ আমার ঠেকা কাম চালানোর জন্য আর কি। আরও কয়েকটা আয়রন দেখছিলাম, ওইগুলো অনেক দাম, 3000 4000 পরে 3800 টাকা এরকম ছিল, তার জন্য আমি এটাই নিয়ে আসছি। মনে হলো যে থাকে এটাই নিয়ে যায়, কতদিনই ব্যবহার করব, তার জন্য এটা নিয়ে আসছি। আর নিয়ে আসছি একটা কিচেন অ্যাপ্রন, যেটা কিনা আমার পরতে অনেক ভালো লাগে কাজ করার সময়, কারণ হয়েছে আমার অনেক তেল ছিটকাইয়া মানে কাপড় হলুদ পরে যায়, বা মাঝে মাঝে আমি নিজেই কাপড়ে হাত মুছে ফেলি। তার জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা অ্যাপ্রন নেই, কারণ আমার আগের অ্যাপ্রনটা আপনারা দেখতে দেখতে বোর হয়ে গেছেন, এর জন্য আরেকটা অ্যাপ্রন নিয়েছি। আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ, আর এটা নেওয়ার মূল কারণ হয়েছে কি জানেন, এটার প্রাইস ছিল মাত্র 145 টাকা, দাম কম দেখে আমি আরও নিয়ে নিয়েছি, সুন্দর সুন্দর কিছু দেখি নেই।